সিদ্দিকিকে ধাক্কা। হ্যাঁ, ডিএ মঞ্চে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি, সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে তাদের বিক্ষোভ এবং অনশন চলছে, সেই মঞ্চে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকি, ভাঙড়ের বিধায়ক। সেখানেই তাকে এক ব্যক্তি হঠাৎই ধাক্কা মারে। নওশাদকে ধাক্কা এক ব্যক্তির ময়দান থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি সন্তু পান নওশাদ সিদ্দিকির সঙ্গে কথা বলেছিলেন এ বিষয়ে, কি বলেছেন তিনি শোনাবো একবার আপনাদের। দেখুন, আমি আমার বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্যের একদম শেষ লগ্নে একজন হাত তুলে উঠলো সামনে থেকে, কিছু বলার জন্য আমি তাকে বলতে বললাম। তিনি বললেন, সংখ্যালঘুদের জন্য আপনি স্পেসিফিক কী করেছেন? এই ধরনের বক্তা বলার পরে আমি তাকে উত্তর দিচ্ছিলাম, আমি শুধু সংখ্যালঘুদের জন্য নয়, সংখ্যাগুরুদেরও যে একইভাবে কাজ করব, এটা বলা শেষ করার আগেই আমাকে ধাক্কা দিয়েছে। মানে ভাগ্য ভালো আমি বলছি, ধাক্কা একটা দেওয়ার পরেই এখানকার যারা ছিলেন, ইনিও ছিলেন, এসে তারা ধরে নেওয়ার জন্য হয়তো তারপরে যারা তার যে চিন্তাভাবনা ছিল আমার উপরে, যে আরও আক্রমণ নামাতে পারতো, তার হাতে কী আছে তার প্রশাসন নিশ্চয়ই চেক করবে, পকেটে কী আছে সেটা দেখা দরকার, যে আমি হয়তো আরও আক্রান্ত হতে পারতাম। তার আগে সংগ্রামী যৌথ মঞ্চে যারা কর্মকর্তা তারা ধরে নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন খবর পাচ্ছি যাকে তুলেছে তার রাজনৈতিক পরিচয় নাকি কি শাসক দলের সাথে আছে, তিনি নাকি ডুমজুর বিধানসভার কোন এক পঞ্চায়েতের মেম্বার বা পার্টির আরও কোনো গুরুত্বপূর্ণ পদে আছে। এটা তো দিনের আলোর মধ্যে তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে না যে নওশাদ সিদ্দিকি আটকাবার জন্য কখনো মিথ্যা কেস দিয়ে 42 দিন আটকে রাখো তো, কখনো লোক পাঠিয়ে এই মারধর করিয়ে তাকে ভয় পাইয়ে দাও। তো আমি ক্যামেরায় চোখে চোখ রেখে বলছি, কেউ যদি মনে করে নওশাদকে জেল খাটিয়ে বা কাউকে দিয়ে মারধর করিয়ে গাড়ি ভাঙচুর করিয়ে নওশাদ ভয় পেয়ে যাবে, এ সেটা ভুল ভাবছে। নওশাদ মানুষের জন্য রাজনীতির ময়দানে এসছে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের লড়াই লড়াই করবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াইয়ের ময়দানে টিকে থাকবে। নওশাদ সিদ্দিকির বক্তব্য আমরা শুনছিলাম এবং পাশাপাশি সেই ছবিও দেখছিলাম যে সময় নওশাদ সিদ্দিকিকে এক ব্যক্তি হঠাৎই ধাক্কা মারে, কোন একটি কথা বলবেন বলে তিনি কাছে আসেন, তারপর হঠাৎই ধাক্কা মারেন ওই ব্যক্তি নওশাদ সিদ্দিকিকে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো শহীদ মিনারের সামনে থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রজ্ঞা, আমাদের প্রতিনিধি। প্রজ্ঞা, প্রথমত কে এই ব্যক্তি, হঠাৎ কেন ধাক্কা, এবং দ্বিতীয়ত ওই মঞ্চ থেকে ধাক্কা মারা মানে কোথাও না কোথাও কি মঞ্চটাও কালিমালিপ্ত হওয়ার সম্ভাবনাটা জোরালো হয়ে যায় না? একদমই, এইটা একটা চক্রান্ত। এই ধরনেরই কিন্তু একটা অভিযোগ উঠে আসে যৌথ মঞ্চের তরফ থেকে যে এই যৌথ মঞ্চ যে আন্দোলন চলছে যে ন্যায্য নিজের দিয়ের দাবিতে, আজ 51 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনকে কোথাও গিয়ে কালিমালিপ্ত করা সেই মঞ্চকে ভেঙে দেওয়ার জন্যই একটা ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র জন্যই এই নওশাদের ওপর আক্রমণ, এমনটাই কিন্তু একটা চক্রান্ত অভিযোগ উঠে আসছে। আমি একটু কথা বলে নিই, যখন এই ঘটনাটা ঘটেছে তখন কি আপনারা ছিলেন? এই লোক কি নিয়মিত আসতো নাকি হঠাৎই এই মঞ্চে তখন উপস্থিত হয়েছে? ওনাকে আমরা আগে কোনোদিন দেখিনি, আমাদের ওখানে যারা ভলেন্টিয়ারের কাজ করেন তাদেরকে উনি ইউটিউবার পরিচয় দিয়ে ঢুকেছিলেন, যেহেতু আমাদের প্রেসের সাথে আমাদের সখ্যতা ভীষণ ভালো, সেই জন্য আমরা বিন্দুমাত্র সেটাতে সন্দেহ প্রকাশই করিনি। ইউটিউবার পরিচয় দিয়ে উনি সামনে এসে বসেছিলেন, বসে যখন আমাদের নওশাদ সিদ্দিকি সাহেবের বক্তব্য শেষ হয় উপরে উঠে ওনাকে একটা ধাক্কা মারে, একটা কথা বলার পরে ধাক্কাটা মারেন। এই যে ধাক্কা, এই ধাক্কাটা কোথাও আপনাদের মঞ্চকে বদনাম করার ধাক্কা ছিল, কোথাও নওশাদ সহ যে আপনাদের এই আন্দোলন, এই আন্দোলনটা ভেঙে দেওয়ার জন্য এই ধাক্কাটা কি দেওয়া হয়েছিল বলে মনে হচ্ছে? দেখুন, প্ররোচনা ছিল কি না ছিল সেটা তো পরের ব্যাপার, কিন্তু একটা কথা আমরা এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এরকম কয়েক হাজার ধাক্কাতেও এই ডিএ সংগ্রামী যৌথ মঞ্চে ডিএর আন্দোলন ভাঙা তো দূরের কথা, বিন্দুমাত্র টলানো যাবে না, এবং এই ধরনের ঘটনা যত ঘটবে এই সংগ্রামী যৌথ মঞ্চ দেখছেন কিরকম ভিড়, শোয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে এবং লক্ষ্যের দিয়ে একবার এগিয়ে যাবে, কোনো দিকে না থেমে লক্ষ্যের দিকেই এগিয়ে যাবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন একবার শুনবো আমরা, এর এবং পাশাপাশি তাপস রায় তৃণমূল বিধায়ক তারই বা কি বক্তব্য, শুনুন। শোনা যাচ্ছে সে নাকি তৃণমূল কংগ্রেসের কোন নেতা আর কি, পঞ্চায়েত স্তরের নেতা, বোঝাই যাচ্ছে যে এরা ভয় পাচ্ছে, আস্তে আস্তে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এবং এই মাটি সরে যাওয়ার জন্য এত ভয়। মানুষ যখন রাজনীতিতে ভয় পায় তখন হিংসা করে, হিংসার আশ্রয় নেয়। তৃণমূল কংগ্রেস সেটাই করছে। ডিএ মঞ্চটা
সেখানে আন্দোলনকারীরা রয়েছে, আর এখানে নওশাদ সিদ্দিকী তিনি ওখানে গেছেন এবং সেখানে আন্দোলনকারীরা যদি তার সমর্থন না চায়, তাকে যদি তারা তার উপস্থিতি প্রতিবাদ করে, সেখানে আমাদের কিছু বলার নেই।